দেখো আমাদের বিল্ডিংটা কত বড় হয়ে গেছে, আর একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জাস্ট বাজার থেকে বাজার করে এনেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাদের খাবারও এসে গেছে। আজকে আমাদের মেনুতে আছে ব্রেকফাস্ট, আছে দিদিভাই কি দিয়েছে, নান আছে, সঙ্গে আছে সোয়াবিন দিয়ে আলুর তরকারি। এটা ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি মাংস বসিয়ে দিয়েছি, এটা একটু ঝোল ঝোল রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য, একদম পশাবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাউশোটুলি। কাউশোটুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। দেখো আমাদের বিল্ডিংটা কত বড় হয়ে গেছে, আর একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জাস্ট বাজার থেকে বাজার করে এনেছি, বাজারটা করে এনেছি বলে কিছুটা আমার সেফ হয়ে গেছে। আর এদিকে ছেলে পড়তে বসছে, আজকে ওর অঙ্কের স্যার অঙ্ক পরীক্ষা নেবে, ওই জন্য মনোযোগ দিয়ে অঙ্ক প্র্যাকটিস করছে। দিদি ভাই কী করছে, দিদি ভাই এদিকে সবজি কাটতে ব্যস্ত, কী কাটছে, উচ্ছে কাটছে আর কুমড়ো, আর আলু আছে এদিকে, ধনে পাতা আছে, আর এদিকে দেখে আমি মাছ এনে রেখেছি, কাতলা মাছ হবে। তো গাইস আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি ভাত ডাল কুমড়ো, ইয়ে উচ্ছে ভাজা না, উচ্ছে আলু ভাজা আর পাঁচমিশালি, এই বাইরে পাঁচমিশালি সবজি আর কাতলা মাছ, এই হচ্ছে আজকে মেনু। এদিকে হ্যাঁ কাতলা মাছ ভাজা নেবে স্যার, আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছে। আর এটার মধ্যে কী বসেছে ভাই, ও ডিম সেদ্ধ, এটার মধ্যে বাহ, টিফিন এসে গেছে, শুধু দিদি ভাই রেডি করলেই খাওয়া শুরু করে দেবো আমরা। সো গাইজ স্কিপ না করে দেখতে থাকো আমাদের ভিডিও, আর ঝিরে ঝিরে বৃষ্টি একদম নমিনাল, মানে ছিটে পড়া বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের যে শর্ট চ্যানেল আছে কৌশলী আন্ডারস্কোর শর্ট, আর ছেলের হচ্ছে সৌভিক ড্যান্সার, এই দুটো চ্যানেল তোমরা প্লিজ দেখো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো। ততক্ষণ স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাদের খাবারও এসে গেছে। আজকে আমাদের মেনুতে আছে ব্রেকফাস্ট, আছে দিদি ভাই কী দিয়েছে, নান আছে, সঙ্গে আছে সোয়াবিন দিয়ে আলুর তরকারি, এটা তরকারির মতন, এদিকে হচ্ছে তোমার ডিম সেদ্ধ, আর দিকে চা। এটা হচ্ছে আজকে আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট, এদিকে ব্রেকফাস্ট করবো, আর এদিকে ছেলেও অঙ্ক করছে সকাল থেকে, কেন পরীক্ষা থাকলে ও পড়াশোনা করে। এমনি সময় ওকে পড়তে দেখতে মানে বসতে দেখতে পাওয়া যায় না, যেহেতু আছে পরীক্ষা, স্যার বলেছে ওই কারণে আরো বসছে। দিদি ভাই থাকছে না, বসো, হুম বসো, খাবে তো, কি কি বসে এসেছো, উচ্ছের মাছ, ঠিক আছে একবারে নিয়ে বেরোবো, ছেলেকে স্কুলে দেবো, স্কুলে দিয়ে একবারে পাটিকে খাবার দিয়ে অফিসে ঢুকবো। এই হচ্ছে আমাদের ডিউটি। আমার লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা করেছি পেঁয়াজ আলু আর উচ্ছে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে মুগের ডাল অল্প করে আছে মাসিমার জন্য, আর ডি স্যার আজকে কাতলা মাছ ভাজা নেবে, আর আমাদের সবার কাতলা মাছের ঝাল, আর এখানে পাঁচমিশালি একটা তরকারি করেছি চিচিঙ্গে ঝিঙে আলু কুমড়ো দিয়ে, এই একটা তরকারি, এই আজকে মেনুতে যাচ্ছে, ঝটপট রেডি করে দিই। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছেলে যাবে স্কুলে, বৃষ্টি স্টার্ট, তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর আমি তাড়াতাড়ি করে বেড়ে নিই খাবারটা। ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে হয়নি এখনো,
এখন 5:15 হচ্ছে, এখন সন্ধে হয়নি, এখনো আকাশে আলো দেখা যাচ্ছে আর পাখাটা বন্ধ করেছি ভিডিও করার জন্য। এখানে ছেলে স্কুল থেকে আসলো, এসে খেয়ে একটু শুলো, আবার 6:30 থেকে পড়া আছে, এবার উঠবে, উঠে সন্ধ্যা দেবে, দিয়ে যাবে পড়তে। তা ওষুধটা খেয়ে বেশ একটু বললো মা পটি হচ্ছে, বেশ ভালো, কেন ওর পটিটা একদমই হচ্ছিল না। তা ওষুধটা দেখি 10 দিন খাওয়াই, তারপরে রক্ত পরীক্ষাগুলো করাবো। একটু চাটা খেয়ে নিই, খেয়ে আবার যাবো রান্নাঘরে। আজকে নাইটে কি করব সেটা তোমাদের পরে শেয়ার করছি। যে পড়তে বাবু দরজাটা দিয়ে যা, ছেলে গেল পড়তে আর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে করে বানাবো চিকেন কষা আর রুটি। এই চিকেনটা ফ্রিজ থেকে বার করে ধুয়ে রেখে দিয়েছি, ওটা বরফ দিয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, তাহলে দুধটা জাল দিয়ে নিয়েছি, তাই চিকেন কষাটা বানিয়ে নিই। তারপর মাংস বসিয়ে দিয়েছি, এটা একটু ঝোল ঝোল রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য, একদম কষাবো না। আজকে একটু আলু দিয়েছি, কি মনে হলো কি একটু আলু, কেন মা চিকেনে আমি আলু দিই না, একটু আলু দিয়েছি, আলু দিয়ে রুটি দিয়ে খাওয়া খেতেও ভালো লাগে। আর যে মশলা একদমই কম, কত এটা ভালো করে কষবে, তারপরে জল দিয়ে একটু ঝোল ঝোল রাখবে, ঢাকা দিয়ে দিই। দেখো দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, কারণটা দাদাভাই নিজের মুখেই বলুক। কেন দাঁড়িয়ে আছো ওখানে? না না ওখানে দাঁড়িয়ে আছো কেন বলো? এমনি দাঁড়িয়ে আছে, টিভিটা অন করবে বলে ওখানে দাঁড়িয়ে আছে। আর আজকে আমাদের নাইটে তোমাদের তো চিকেন দেখালাম, পাতলা পাতলা চিকেনের ঝোল আলু দিয়ে আর রুটি। আর ছেলে খাবার দাও করে এখন বই নিয়ে বসলো, ও পড়ুক আমরা খেয়ে নিই। তা তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানিও, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো সব সময়ের জন্য, আগামী দিনের জন্য, এখনকার জন্য, পরক্ষণের জন্য, মানে সব দিকে চারদিকেই তোমরা থেকো আমাদের পাশে, এটাই সবসময় কামনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।